হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের আগের ব্লগে যেটা বলেছিলাম যে আমরা যাচ্ছি ঘুরতে, তো কোথায় ঘুরতে যাচ্ছি কি বৃত্তান্ত সেটা তোমরা পরের ব্লগে অবশ্যই দেখতে পাবে। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার প্যাকিং ভিডিও, যেটা আমি ভয়েস ওভার দিচ্ছি স্টেশনে বসে। যেহেতু আমি মধ্যবিত্ত, তাই আমার প্যাকিংয়ে থাকবে খুব নেসেসারি কিছু জিনিস, কোনো লাক্সারিয়াস জিনিস কোনো কিছু থাকবে না। তো গাইজ, এখানে ঝামেলার জন্য এখন সামথিং একটা ব্যবস্থা করা চলছে আপাতত, দেখা যাক। আরে রে, ওটার একটু দয়া কর ওটার উপরে। হয়ে গেছে, এত বড় হয়ে গেছে, তাও চিনতে পারলে না সক্স কোথায় নেবে। তুই বড়, তুই আমার দিয়ে বড়, তো তোকে প্যাকিং করতে হবে। ঠিক আছে, তোমরা শুনে নিয়েছ, আমি বড়, আমি যা বলবো তাই ওকে করতে হবে, আমি বড় ও ছোট। তো তোমরা দেখলে আমার অনেকটাই প্যাকিং প্রায় শেষ হয়ে এসেছে, এবং তুমি এদের মধ্যে কিছু দেখলে যে জামা কাপড়ের সঙ্গে সঙ্গে অনেক আমরা সোয়েটার, জ্যাকেট জাতীয় জিনিস নিয়েছি, কারণ আমরা যাচ্ছি পাহাড়ে। এবার পাহাড়ে যেতে গেলে তো প্রচুর পরিমাণে সোয়েটার্স তো লাগবে, আর তার মধ্যে যাচ্ছি আমরা ডিসেম্বরে। তো তোমরাও যদি ট্রাভেল করো আমাদের মতনই কোনো দূরের জায়গায়, তাহলে তোমরা অবশ্যই নিজেদের সঙ্গে ক্যারি করতে পারো কিছু শুকনো খাবার, কিছু ড্রাই ফ্রুটস, আর অবশ্যই তোমাদের যদি মনে হয় যে একবেলার জন্য যাচ্ছ বা দুবেলার জন্য যাচ্ছ, অবশ্যই তোমরা ট্রেনের ফ্রুটটা অ্যাভয়েড করে নিজস্ব বাড়ির খাবারও রান্না করে নিয়ে যেতে পারো। অবশ্যই নিজের সঙ্গে এক্সট্রা করে সক্স আর অবশ্যই এক্সট্রা ক্যাপস জাতীয় কিছু অবশ্যই। তো গাইজ, সব কিছুই তো বললাম, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা আমি এখনও বলি, সেটা হচ্ছে এক্সপেন্স। তো ওটার জন্য যেটা পরিমাণটা তোমরা ঠিক করে রেখেছো সেটা কিন্তু অবশ্যই মনে করে নিয়ে নিও। তোমরা অবশ্যই মনে করে একটা বেড কভার নিয়ে নেবে পার হেড, যেহেতু ওটা খুব দরকার হয়। তো এই পর্যন্ত ছিল আমার ভিডিও, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।